গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো চলো তাহলে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক টুডে এইটিন্থ অফ জুলাই টু ক্লাস টু সাবজেক্ট বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল আজকে আমরা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পঞ্চম অধ্যায় লিঙ্গ থেকে বাকি যে দুটো সূত্র আমাদের বাকি ছিল তিন এবং চার নম্বর সূত্র সেটাই আজকে পড়ব এবং তার সাথে অনুশীলনী প্রশ্নোত্তর আমরা আজকে করব চলো তাহলে শুরু করি কি বলেছে তিন নম্বরে পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘইকার যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন অর্থাৎ পুংলিঙ্গ যে শব্দগুলো এখানে দেয়া রয়েছে তার সাথে দীর্ঘিকার যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয় যেমন দেখো ছাত্র ছাত্রের সাথে আমি দীর্ঘিকার্য করে কি করলাম স্ত্রীলিঙ্গ তাহলে ছাত্র হয়ে গেল ছাত্রী দাস দাসী সুন্দর সুন্দরী সিংহ সিংহী পাত্র পাত্রী পুত্র পুত্রী নর নারী কিশোর কিশোরী নদ নদী চতুর্থ চতুর্থী নর্তক নর্তকী দেব দেবী তরুণ তরুণী মানব মানবী কুমার কুমারী দানব দানবী তাহলে এটা ছিল তিন নম্বর সূত্র পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘ দীর্ঘিকার যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন এরপরে চার নম্বর সূত্র কি বলেছে পুংলিঙ্গ শব্দের শেষে নি দন্তনয় রশ্মি দন্তনয় দীর্ঘি আনি ইনি ইনি রস্যই দন্তনয় দীর্ঘি এটা ছিল রস্যই দন্তনয় রশ্মি রস্রয় দন্তনায় দীর্ঘি উনি যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন অর্থাৎ এখানে যে পুংলিঙ্গ শব্দগুলো দেয়া রয়েছে সেই সব শব্দের শেষে কি কি যোগ করে দন্তনায় রস্যি দন্তনায় দীর্ঘি আনি হ্রস্বই দন্তনায় রস্যিকার হ্রস্বই দন্তনায় দীর্ঘিকার উনি যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন করা হয়েছে যেমন দেখো বাঘ বাঘের সাথে এখানে কী যোগ হয়েছে ইনি আমি দেখিয়ে দিচ্ছি দেখো বাঘ যোগ ইনি তাহলে কি হয়ে গেল বাঘিনি বাঘ যোগ ইনি বাঘিনী সেরকম এখানে দেখো বেদে বেদের সাথে এখানে শুধু যোগ হয়েছে দন্ত নয় রস্মিকার বেদে বেদেনী শিব শিবের সাথে এখানে দেখো যোগ হয়েছে আনি শিব যোগ আনি ধোপা ধোপানি এখানে ধোপার সাথে শুধু যোগ হয়েছে কি দন্তনায় দীর্ঘি যোগ যোগিনী এখানে দেখো যোগের সাথে কি যোগ হয়েছে ইনি রহস্যই দন্তনায় রহস্যি যোগ যোগিনী মালি মালিনী দেখো মালি ছিল এখানে শুধু যোগ হয়েছে দন্তনয় দীর্ঘি মালি মালিনী এরপরে চাকর চাকরানি এখানে দেখো চাকর ছিল চাকরের সাথে কি যোগ হয়েছে আনি চাকর যোগ আনি চাকর আনি জেলে জেলেনি জেলের সাথে শুধু এখানে যোগ হয়েছে দন্ত নয় জেলে জেলেনি নাগ নাগিনী এখানে নাগের সাথে কি যোগ হয়েছে ইনি দন্ত নয় দীর্ঘ নাগ নাগিনী ভব ভবানী এখানে ভবর সাথে যোগ হয়েছে আনি ইন্দ্র ইন্দ্রাণী এখানেও আনি যোগ হয়েছে ইন্দ্র যোগ আনি ইন্দ্রাণী এখানে যদিও সরেয়া মূর্ধন নয় দীর্ঘিকার যোগ হয়েছে ইন্দ্র ইন্দ্রাণী মাতুল মাতুলানি এখানেও মাতুলের সাথে আনি যোগ করে মাতুলানি হয়েছে মাতুল মাতুলানি তোমরা তাহলে এই অধ্যায়ের লিঙ্গের তিন এবং চার নম্বর সূত্রগুলি বাড়িতে কিন্তু খুব ভালো করে পড়বে এবং বারবার মুখস্থ করবে এরপর অনুশীলনী উত্তরে যাব আজকে আমরা করব এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক লিঙ্গ পরিবর্তনটির মাথায় রাইট চিহ্ন দাও এখানে কিছু লিঙ্গ দেওয়া আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মিলিয়ে মিশিয়ে দেওয়া রয়েছে এটার যে সঠিক উত্তর হবে তার মাথায় তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে ক নম্বর রাজা রাজার লিঙ্গ কি হবে রাজা পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে রানী চাকর চাকর পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গে কী হবে ঝি সাধিকা সাধিকা স্ত্রীলিঙ্গ তাহলে পুংলিঙ্গে কি হবে সাধক জনক পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে কি হবে জননী ঘ নম্বর শিষ্য শিষ্য হচ্ছে পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গে হবে শিষ্যা চ নম্বর শিব পুংলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে শিব শিবানী তাহলে রাজা রানী জনক জননী চাকর ঝি শিষ্য শিষ্যা সাধিকা সাধক শিব শিবানী তাহলে এই অনুশীলনের এক নম্বর প্রশ্নের উত্তরগুলিও তোমরা খুব বাড়িতে ভালো করে পড়বে এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে বাড়িতে খুব ভালো করে পড়তে হবে বর্ষণ ব মধ্যিনশ্বয় শয়রে মূর্ধন্য বর্ষণ দ্রব্য দয় রফলা বয় জফলা দ্রব্য অনুচ্ছেদ স্বরেও দন্তনয় রস্যু অনুচ্ছেদ ছয় ছয় একার দ অনুচ্ছেদ লক্ষ্য লয় খ লক্ষ্য হিংসা হয়রশ্মি অনুস্বর মধ্যে সরি দন্ত সহায় সা হিংসা তাহলে এই বানানগুলি আমি তোমাদেরকে যেভাবে পড়িয়ে দিলাম তোমরা কিন্তু বাড়িতে ঠিক সেভাবেই এগুলো বারবার পড়বে থ্যাংক ইউ